সবাইকে স্বাগত জানাচ্ছি। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। গত 20 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখে মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আমি উক্ত বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করছি। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অপারেটর সহ সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে। ক্রমিক একে বর্ণিত আছে যে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ 9-8-2020 খ্রিস্টাব্দ রবিবার থেকে, অর্থাৎ 9 আগস্ট থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হবে। তবে এখানে একটি বিষয় রয়েছে যে 15-8-2020 জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন 15-ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস, সেজন্য শুধুমাত্র 15 তারিখে অনলাইন সার্ভিস এবং কল সেন্টার বন্ধ থাকবে। এই পর্যায়ে লেখা আছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 25 আগস্ট 2020 খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার রাত 8টায়। অর্থাৎ অনলাইনে আবেদন শুরু 9 আগস্ট রবিবার, আর প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হবে তাদের ফল প্রকাশ হবে 25 আগস্ট। শিক্ষার্থীর সিলেকশন বা নির্চয়ন, শিক্ষার্থী নির্চয়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। তো আসলে অনলাইনে আবেদন করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, সেক্ষেত্রে শিক্ষার্থীর যে সিলেকশনের বিষয় সেটা যদি শিক্ষার্থী কনফার্ম না করে তাহলে কিন্তু তার অনলাইন অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। এটি 26-8-2020 তারিখ থেকে 30-8-2020 তারিখ, অর্থাৎ রবিবার রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের অবশ্যই অনলাইন আবেদন সিলেক্ট করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 31-8-2020 সোমবার থেকে 2-9 অর্থাৎ 2 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখ বুধবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 4 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়। আবার দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে 4 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন বা নির্চয়ন, শিক্ষার্থী নির্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে, সেটি 5 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে 7 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টায়, আর তৃতীয় পর্যায়ের আবেদনের যে ফল প্রকাশ সেটি হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের আবেদন কিন্তু 3টি ধাপে সম্পন্ন করতে হবে। অর্থাৎ কেউ যদি ফার্স্ট মেরিটে চান্স না পায় সেক্ষেত্রে তার সেকেন্ড মেরিটে অ্যাপ্লিকেশনের স্কোপ রয়েছে, আবার কেউ যদি সেকেন্ড মেরিটেও চান্স না পায় সেক্ষেত্রে তাকে থার্ড সাইকেল বা থার্ড ফেজেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে 7 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর 2020, তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর। তাহলে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ হবে 25/8/2020 তারিখে, দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 4/9/2020, আর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 10/9/2020। তো তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা সিলেকশন বা নির্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের সিলেকশন বাতিল হবে, সেটি 11/9/2020 থেকে 12/9/2020 পর্যন্ত। আর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে 13/9/2020 খ্রিস্টাব্দ তারিখে, আর ভর্তি হবে 13 সেপ্টেম্বর রবিবার থেকে 15 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যখন একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে তখন আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে শিক্ষার্থীদের অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনকারীগণ নিম্ন বর্ণিত পেমেন্ট অপারেটরের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবে। অর্থাৎ গত বছর বা এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র টেলিটক থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের ফি জমা দেওয়া যেত, তো এবার আবার দেখছি পেমেন্ট অপারেটর নগদ, সোনালী ব্যাংক। পেমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা দেখছি নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ এবং রকেট। মোটামুটি 6টি অপশন এখানে ইনক্লুড রয়েছে। এখানে বেশ কিছু নির্দেশনা আছে, আমি একটু দেখি সেগুলো। একজন শিক্ষার্থীকে কমপক্ষে 5টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে, তবে সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী মিনিমাম তাকে 5টা কলেজে চয়েস দিতে হবে এবং ম্যাক্সিমাম তাকে 10টি কলেজ, অর্থাৎ 5টির কম নয় এবং 10টির বেশি নয়। মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন অনলাইনে আবেদন করবে, তো আবেদন করলে প্রত্যেকটা কলেজের যে শিক্ষার্থীরা ভর্তি হবে সেখানে অবশ্যই তাদের মেধা এবং যে চয়েস দিয়েছিল অনলাইনে তার উপর বেস করে কিন্তু ভর্তির জন্য সিলেক্টেড হবে। তো চিঠিটিতে আমরা স্বাক্ষর দেখছি প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, চেয়ারম্যান আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় সাব কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। মোটামুটি এই ছিল বিষয় একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রমের যে নির্দেশনা।